আন্তর্জাতিক শান্তি দিবস বা বিশ্ব শান্তি দিবস হলো জাতিসংঘ ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর 21শে সেপ্টেম্বর পালিত হয়। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত দিবসটির উদ্দেশ্য হলো পৃথিবী থেকে যুদ্ধ ও সংঘাত চিরতরে নিরসন এবং সেই লক্ষ্যে পৃথিবীর যুদ্ধরত অঞ্চলসমূহে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে সেসব অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। দিবসটি 1981 সালে সর্বপ্রথম উদযাপিত হয়। বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র, বিভিন্ন রাজনৈতিক ও সামরিক দলের সদস্য এবং বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলের জনগণ, জনসাধারণ এবং যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করে থাকে। প্রতি বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শান্তির ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা হয়। চলুন জেনে নেওয়া যাক শান্তি দিবসের ইতিহাস। 1981 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি যুদ্ধবিহীন দৃশ্য প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র ও কোস্টগার্ডিকার একটি প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ সাধারণ পরিবেশে গৃহীত এই প্রস্তাব নম্বর 36/67 অনুসারে প্রতি বছরে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুরু হওয়া দিনটিকে যুদ্ধ নয় শান্তি চায় এই স্লোগানে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে 2001 সালে 7ই সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব নম্বর 55/282 অনুসারে 2002 সাল থেকে প্রতি বছরে 21শে সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলুন এবারে জেনে নেওয়া যাক এটিকে কীভাবে উদযাপন করা হয়। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব প্রথমে নিউ ইয়র্কে শান্তির ঘণ্টা এটি বাজানো ও বিশেষ বাণী প্রদান করেন। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রসমূহে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এই দিনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন দেশের শিল্পী, শিক্ষাবিদ ও মানবতাবাদীদের জাতিসংঘের শান্তিদূত হিসেবে নিয়োগ করা হয় ও তাদের বিভিন্ন কর্মকাণ্ড স্মরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রতি বছর এই দিনটিকে সুস্পষ্ট এবং সুন্দরভাবে উদযাপন করা হয়ে থাকে।